এসএসসির নিয়োগ প্রক্রিয়ার অস্বস্তির মাঝে আদালতে স্বস্তি পেল কলেজ সার্ভিস কমিশন। সহকারী অধ্যাপক পদে একটি নিয়োগ প্রক্রিয়া শেষ করে আরেকটি প্রক্রিয়া শুরু হয়েছিল, কিন্তু আগের প্রক্রিয়ার চাকরি চেয়ে মামলা হয় কলকাতা হাইকোর্টে। আন্দোলনেও নামেন কলেজ চাকরি প্রার্থীরা, যে কারণে নিয়োগ প্রক্রিয়া থমকে যায়। মঙ্গলবার সেই মামলা খারিজ করেছে আদালত। সিএসসির মামলাকারীদের দাবি খারিজ করেছেন বিচারপতি মৌসুমী ভট্টাচার্য। কমিশনের চেয়ারম্যান অধ্যাপক দীপক কর আদালতের রায়কে স্বাগত জানিয়ে বলেন, সহকারী অধ্যাপক পদে আবেদন করেছেন প্রায় 33,000 প্রার্থী, এবার তাদের নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করা হবে। অন্যদিকে স্টেট এলিজিবিলিটি টেস্ট বা সেটের অ্যাডমিট আগামী সপ্তাহ থেকে মিলবে। আগামী 9 জানুয়ারি রাজ্য জুড়ে এই পরীক্ষা হবে। রেকর্ড সংখ্যক 83,000 প্রার্থী এবার সেটে বসবেন। 2018 সালে কলেজ সহকারী অধ্যাপক চেয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছিল সিএসসি। 2,200 শূন্য পদের জন্য প্রায় 3,300 জনকে ইন্টারভিউতে ডাকা হয়। 2012 সালের নিয়মে 2টি পদের জন্য ডাকা হয়েছিল 3 জনকে। 2020 সালের ফের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। 2 বছর আগে ভূগোল সহ কয়েকটি বিষয়ে আবেদন করে চাকরি না পাওয়া প্রার্থীদের একটি অংশ পুরনো প্যানেলে নিয়োগের দাবি করে। কমিশন না মানায় এই দাবিতে আদালতে মামলা হয়। নতুন প্যানেল বাতিলের দাবিও জানায় মামলাকারীরা। বিচারপতি এদিন মামলাটি খারিজ করে দেন। আদালত জানায় একটি প্যানেলের মেয়াদ থাকে সর্বোচ্চ 1 বছর। মামলাকারীদের মেয়াদ পেরিয়ে গিয়েছে। সিএসসির চেয়ারম্যান জানিয়েছেন, আমরা আইন মেনে 2020 সালে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিলাম। মামলার কারণে যা আটকেছিল, আদালতের রায়ের পর এবার নিয়োগের কাজ শুরু হয়ে যাবে। কলেজ সার্ভিস কমিশন প্রতি বছরই সেট নেয়, তবে চলতি বছরে ন্যাক অ্যাক্রিডিটেশনের জন্য পরীক্ষা হয়নি। রেকর্ড সংখ্যক 83,000 প্রার্থী এবার সেটে বসার আবেদন করেছেন। 33টি বিষয়ে 2টি ধাপে হবে পরীক্ষা। কোভিড বিধি মেনে প্রতি বেঞ্চে 1 জনকে বসাবে কমিশন। আবেদনের নিরিখে এবার প্রথম প্রার্থীরা নিজেদের মহাকুমায় পরীক্ষা দিতে পারবেন। কমিশন সূত্রে খবর, এবার সেটের পরীক্ষা কেন্দ্র থাকছে 200টি। সুন্দরবন এবং শিলিগুড়িতে প্রথমবার সেট নেওয়া হবে। বেশ কয়েকটি বিষয়ে বাংলাতেও হবে প্রশ্নপত্র। এবার ডাক বিভাগের মাধ্যমে অ্যাডমিট কার্ড আসবে না, ওয়েবসাইট থেকে তা ডাউনলোড করতে হবে। আগামী সপ্তাহ থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই ধরনের পরবর্তী ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই জিওরল্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখতে হবে।